আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে খাবারগুলো খাই সেগুলো আমাদের ছোট অঙ্গের মধ্য দিয়ে রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছে যায়। কিন্তু এই খাবারগুলো যদি পুষ্টিকর না থাকে তাহলে আমরা প্রয়োজনীয় ভিটামিনস এবং মিনারেলস পাই না, এজন্য আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি। এই কারণে আমাদেরকে সবসময় খাবার খাওয়ার পূর্বে কোন ভিটামিনের অভাবে শরীরে কোন লক্ষণ তৈরি হয় সেগুলো জানতে হবে। কারণ আমাদের শরীরে কোনো ভিটামিনের অভাব পরিলক্ষিত হলে বিভিন্ন লক্ষণের মাধ্যমে সেগুলো কিন্তু বোঝা যায়, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। এই জন্য লক্ষণগুলো বুঝতে হবে এবং ওই লক্ষণের অভাবে কোন ভিটামিনের অভাব হয়েছে সেটা যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি ওই ভিটামিনের খাবার উৎসগুলো সঠিকভাবে খাওয়ার মাধ্যমে আপনি ভিটামিনের অভাব পূরণ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের রোগের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু সাপ্লিমেন্ট সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।